चल चले अपने घर मेरे हम सफर। নগরবাউল জেমসের অন্ধভক্ত নোবেল এখন তাকেই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল। শুধু তাই নয়, জেমসকে তুই সম্বোধন করে একাধিক পোস্ট দিয়েছেন সারেগামাপা ফেরত মইনুল আহসান নোবেল। একটি নয়, নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে মোট 17টি পোস্ট দিয়েছেন, যার মধ্যে 14টি হচ্ছে সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে। তার মধ্যে বেশিরভাগই আপত্তিকর মন্তব্য। একটি পোস্টে লিখেন, জেমসকে ওপেন চ্যালেঞ্জ, একই গান জেমস গাবে আমিও গাব। আরেকটি পোস্টে জেমসকে 1000 মিউজিশিয়ানের সাথে আর নিজে শুধু একটি মাইক্রোফোন নিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ দেন নোবেল। নোবেল ভক্তরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এরকম পোস্ট দেখে, এমনকি জেমস ভক্তরাও। কেউ কেউ মন্তব্য করেছেন যে হয়তো তার পেজটি হ্যাক করা হয়েছে, কেউ বলেছেন হয়তো নোবেল মানসিকভাবে অসুস্থ। কিন্তু কারও কোনো অসন্তুষ্টির তোয়াক্কা করেন না নোবেল। সাধারণত তারকাদের পেছনে বিতর্ক লেগে থাকে, কিন্তু নোবেলের বেলায় ঘটছে উল্টোটা। তিনিই বরাবর বিতর্ককে দাওয়াত করেন, তা না হলে চাঁদ রাতেও কেউ এমন সিরিজ স্ট্যাটাস দেয়? তবে ঈদের জামাতে যাওয়ার আগে শুক্রবার সকালে নিজের ছবি পোস্ট করে ঠিকই ঈদ মোবারক জানিয়েছেন ভক্তদের। তার ঠিক আগের পোস্টেই দেশের আরেক জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়ে মন্তব্য করেন, ইথুন বাবু একটা চোর, অন্যের গান নিজের নামে চালাই দিছে। ইথুন বাবুর আগের বেশিরভাগ পোস্টে ছিল জেমসকে ঘিরে এবং আপত্তিকর ও আক্রমণাত্মক। পুরো বিষয়টি নিয়ে ফেসবুক হয়ে সঙ্গীতাঙ্গনে বিরাজ করছে থমথমে ক্ষোভ, কারণ আগেও একইভাবে বিতর্ক কিংবা বিদ্বেষ ছড়িয়েছেন সারেগামাপা ফেরত নোবেল। খুব সম্প্রতি তিনি নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি মাঝে মাঝে এমন বিতর্ক ছড়ান। সর্বশেষ নোবেল বিতর্কে জড়ান নিজের ঘটানো সড়ক দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে। তবে তার আগে ভালোই প্রশংসা করান সাউন্ড টেকের ব্যানারে টানা 3টি গান প্রকাশ করে। কথা ছিল এই ব্যানার থেকে টানা 12টি গান প্রকাশ করবেন চলতি বছরে, যদিও সেটি আর হচ্ছে না। নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে সাউন্ড টেক। তবে এসবের আগে জেমস ও দেশীয় মিউজিশিয়ানদের নিয়ে বাজে মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েন নোবেল। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।